ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন প্র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে দাদা ভাই তো দিদির ওপরে অনেক প্র্যাঙ্ক করে। তো সত্যি আমার বোন আমার ওপরে প্র্যাঙ্ক করেছে অনেকগুলোই, আমিই করিনি ওর সাথে প্র্যাঙ্ক। তো তোমরা এই কথা বলছিলে কমেন্ট করে, সেই জন্য আজকে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেই আসলাম। আর আজকে একটা সুযোগ রয়েছে, সুযোগটা হচ্ছে যে মানে আজকে সকালবেলা না দোকানে যাওয়ার আগে মানে ও দোকানে যাওয়ার আগে আমাদের মধ্যে একটুখানি ঝামেলা হয়েছিল, ঠিক আছে, আমাদের আমাদের ওপর একটুখানি ঝামেলা হয়েছিল, সেজন্য ভাবলাম আজকে প্র্যাঙ্কটা করাই যেতে পারে। আর ও ওই ঘরে এখন টিভি দেখছে, আজকে প্র্যাঙ্কটা কিসের ওপর হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজকে আমি ওকে বলবো যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, তোমাকে আমার আর প্রয়োজন নেই, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ব্যাস এরকমই বলবো ওকে আমি। আর ওর রিয়াকশানটা তো শুধু দেখার মতন, যে মানে আমাকে কতটা ভালোবাসে আর এই কথাটা শুনে ওর কেমন রিয়াকশান হয় সেটাই দেখার জন্য অপেক্ষা করবো এবার। তো চলো ফোনটা আমি এক জায়গায় লুকিয়ে রেখে দিই। এ ফিউ মোমেন্টস লেটার, কি হয়েছে তোমার, ব্যাগ গুছাচ্ছ? আগে বলো তাহলে কি হয়েছে। শাড়িগুলো ছাড়ো। কি হয়েছে বলো, কি হয়েছে সেটা তো বলবা, কি হয়েছে? সকালবেলা একটুখানি ঝামেলা হয়েছে, শাড়ি ছাড়িয়ে দাও, সেটাই মনে করে গেছো নাকি? আমি সরি বললাম নাকি? মনে করার মতনই তো আমি কাজ করে না, সেই জন্য আমি মনে রেখেছি। শাড়িগুলো দাও। ছাড় কি করবো তুমি, আমি ব্যাগ গুছাচ্ছি দেখতেই তো পাচ্ছ। ছাড়ো, এটা ছাড়ো। কোথায় যাবে তুমি বলো শুনি। বললাম না যেদিকে দু চোখ চায় সেদিকেই সেদিকেই যাবো। শাড়ি ছেড়ে কথা বলো। তাহলে বলো কোথায় যাবে, আমিও যাবো তোমার সাথে। চলো, তোমাকে আমি নিয়ে যাবো না। আমিও যাবো না, আমিও যাবো। মারবো কিন্তু, কোথায় যাবে বলো, এইটুকুর জন্য এরকম করছো? হ্যাঁ, এইটুকুর জন্যই এরকম করছি। কি হয়েছে বলো? কিছু না, তুমি তো ভালোভাবেই জানো কি হয়েছে। চলে যাচ্ছ কিন্তু এদিকে, দেবো না আর একবার কিন্তু বলবো, শাড়িটা দাও। দেবো না, আমার থেকে যে 1000 টাকা নিয়েছিলে সে 1000 টাকা দাও, আমার লাগবে। টাকা নেই, আমার 1000 টাকাটা দাও। বলো কোথায় যাবে বলো, আমার 1000 টাকা লাগবে, আমাকে 1000 টাকা। তুমি বলো কোথায় যাবে, বলো কোথায় যাবে। আমি তোমাকে বলতে চাই না। এবার রাগ হয়ে যাচ্ছে কিন্তু আর কি না, তুমি কি একমত হচ্ছ নাকি? তোমাকে আমি কই ফোন দেবো, আমি কোথায় যাবো কি যে না যাবো, আমার ইচ্ছা আমি কোথায় যাবো কি না যাবো তোমাকে বলে যাবো। তাই তুমি তো আমার মুখের উপরে আমার পক্ষ করো না। আজ করছি, আজ করছি। সাজিয়ে দাও। তুমি কোথায় যাবে তো সেটা তো বলো, যাই আমি কোথায় যাবো, কোথায় যাবে? তুমি আমাকে পয়সা দাও। পয়সা দেবো না। তুমি আমার থেকে 1000 টাকা নিয়েছিলে, সেই 1000 টাকা আমাকে দাও, আমার খুব লাগবে। কি কোথায় তুমি কি করবে বলো, কোথায় যাবে কি করবে? বলছি তোমার লাগবে। কোথায় যাবে? ও যে এদিকে দুচোক চাই না, হবে না, যাও না। না, তুমি ব্যাগ দাও। না, ব্যাগ দাও। রেগে আছি কিন্তু চুপ থাক, ব্যাগ দাও।
যা চলো ওখানে যাও, ঘুমাবো যাও, যাও ঘুমাবো, একটা দাও দেবো না, রাগ হয়ে যাচ্ছে কিন্তু তাদের শোকে যাও, তোমার রাগ হচ্ছে তো আমি কি করতে পারি, আর বলছি রাগ হয়ে যাচ্ছে ইয়ার্কি মারো না, কোথায় হবে তুমি, হ্যাঁ কোথায় হবে তুমি আমাকে মারছো, তুমি কোথায় হবে বলো, সেটা কোনোদিনই তোমাকে কিছু বলিনি ঠিক আছে, আজকে আমার রাগ হয়ে যাচ্ছে, তুমি সত্যি তুমি মেরে দেবো কিন্তু, মারো মারো, এইটুকুর জন্য এত কিছু করছো, হ্যাঁ তোমাদের রাগ হতে পারে আমার রাগ হতে পারে না, দেখো যাওয়ার হয়ে গেছে অসুখে পড়ে যাও, না যাওয়ার হয়ে গেছে তারপর ওকে ডিভোর্স দিয়ে দেবো, হ্যাঁ হাসির কথা না, অনেক সহ্য করেছি অনেক, তুমি কোথায় যাবে তাদের যাও, সে বলে যাও, খেয়েছো ভাত খেয়েছো, না যাও ভাত খেয়ে যাও, খেতে পারি খিদে পাইনি, এবং সত্যি তুই মার খাবো কিন্তু, সত্যি তুই মার খাবো কিন্তু, আমার 1000 টাকা দাও, দেবো না, কি হয়েছে তোমার, হ্যাঁ গায়ে হাত দেবে না একটু, দেখো জার হয়ে গেছে ই করো না, চুপচাপ থাকো যাও, তুই কোথায় যাবে, চলে যাব, রাগ হয়ে যাচ্ছে কিন্তু, তোমাকে কেন বলতে যাবো, রাগ হয়ে যাচ্ছে কিন্তু, আমি কি করবো, দেখবো দিয়ে দেখা, দেখবি দেখবো দেবো না তোর কিসের প্রয়োজন এখন, বড় কিসের প্রয়োজন, যাবো কোথায় যাবে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাবো, না তুমি না বললে কি আমাকে শুনতে হবে, হ্যাঁ তুমি এমন কেন করছো, এইটুকুর জন্য এমন করছো, হ্যাঁ ওইটুকুর জন্য এমন করছি, এই তুমি ভালোবাসো, হাসছো কেন, ওই বাড়িকে ডিভোর্স তোমার পাঠিয়ে দাও, সই করে দাও, হ্যাঁ সই করে দেবে, হ্যাঁ ব্যাগ দাও চলে যাবো, হ্যাঁ চলে যাবে, মুখ হয়ে যাচ্ছে কেন, ওই দেখো রাগ হয়ে যাচ্ছে, বারবার রাগ হয়ে যাচ্ছে, তুই প্রাণ করছো, তুমি নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিচ্ছিলে,
আমি সকালে তো ঝামেলা হয়েছে, আমি ওর জন্য তো অত ই করিনি। শোনো, এই পিয়ালি না কোনো রাগ ভাগের ধার ধারে না, পিয়ালি সবসময় হ্যাপি থাকে। তুমি চিল্লালে আমি কোনো সময় রাগ করি, কোনো সময় রাগ করি না আমি। আর তুমি কি ভেবে নিলাম আমি তোমার এইটুকু তুমি রাগ করে বসে থাকবো, চলে যাবো, ডিভোর্স পেপার পাঠাবো। তুমি ব্যাগ গুছাচ্ছিলে, তুমি ব্যাগ গুছাচ্ছিলে ওর জন্যই ভাবলাম। শুধু মতো মারটাই খেলাম আমি, ফিরি ফিরি মার। তোমার দোষে তুমি, আমি বলছি যে বারবার চুপ করো চুপ করো বসো, তুমি তো মুখে মুখে তক্ক করছিল। কি ভালো লাগলো কি বলো প্র্যাঙ্কটা? ভালো লাগেনি না, পাবলিকের ভালো লেগেছে, তোমার ভালো লাগলে তো কে, সবার ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকের প্র্যাঙ্কটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তো চলো টাটা আজকের জন্য, নতুন একটা আবার ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যদি এরকম আরো প্র্যাঙ্ক ভিডিও চাও তো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। টাটা।